নাম্বার সিস্টেম আমরা বেসিক্যালি নাম্বার সিস্টেমে যেটুকু জানি দেয় কম্পিউটারে নাম্বার সিস্টেম একদম ফার্স্ট হিসেবেই আসে তার আগে নাম্বার সিস্টেম বলতে আমরা চার রকম নাম্বার সিস্টেম নিয়ে পড়াশোনাটা করি এক হলো বাইনারি নাম্বার সিস্টেম যেটা কম্পিউটার বুঝতে তাহলে বাইনারি মানে শুধুমাত্র জিরো আর ওয়ান এখন কথা হচ্ছে যে ইয়ারা কম্পিউটার শুধুমাত্র সেটা বাইনারি কেন বোঝে জিরো বা ওয়ানই কেন বোঝে জিরো বলতে লো কে বোঝানো হয় আর ওয়ান আই কে বোঝানো হয় দেখ যে কিছুই বোঝে না তাকে কিছু বোঝানো খুব টাফ মানে শুধু ইউনারি মানে জিরো বা শুধু বাইনারি বলতে জিরো ওয়ান তাহলে হঠাৎ করে বাইনারি নয় কেন মানে ইউনারি নয় কেন বাইনারি মানে হলো জিরো ওয়ান কম্পিউটারে বাইনারি নাম্বার সিস্টেম ইউজ করা হয় কেন ওয়াই বাইনারি নাম্বার সিস্টেম ইজ ইউজ ইন কম্পিউটার তার কারণ হলো এক নাম্বার বাইনারি নাম্বার সিস্টেমে বাইনারি নাম্বার সিস্টেমে খরচা কম কেন দুখানা বিট আছে জিরো আর ওয়ান এক নাম্বার কারণ হলো খরচা কম মানুষ সবসময় সস্তায় পুষ্টিকর জিনিস খোঁজে যেখানে খরচা কম সেখানে গিয়ে ভিড় করে একটা মোবাইল যদি তুই কিনতে যাস তাহলে তুই অ্যামাজন আর ফ্লিপকার্ট দুটোই ট্যালি করে এই কারণে যেটা কর কিন্তু মানুষজন সেখান থেকে কিনবে দু নাম্বার হলো সমস্ত নাম্বার সিস্টেমে যে কটা কাজ করা সম্ভব সেই সব কটা কাজই বাইনারি নাম্বার সিস্টেমে করা যায় আর তিন নাম্বার কম্পিউটারে বাকি অনেকগুলো ডিজিটকে ইমপ্লিমেন্ট করার থেকে দুটো ডিজিট ইমপ্লিমেন্ট করা অনেক সহজ আর জিরো বলতে লো ওয়ান বলতে হাইব্রিড কে বোঝায় মানে জিরো বলতে অফ ওয়ান বলতে অন এই কারণে কম্পিউটারে বাইনারি নাম্বার সিস্টেম ইউজ করা হয় বোঝাতে পারলাম ক্লিয়ার দু নাম্বার ডেসিমেল নাম্বার সিস্টেম ডেসিমেল নাম্বার সিস্টেম ছোটবেলা থেকে আমরা পড়ে এসেছি যেটা জিরো থেকে নয় আর বেস বা র্যাডিক্স বলতে কি বোঝানো হয় তাকে যেটা দিয়ে বোঝানো হয় সিস্টেমের বেস দুই ডেসিমেল নাম্বার সিস্টেমের বেস দশ ডেসিমেল মানে যে টাকা পয়সার হিসাব যেখানে করা হয় তাকে বলা হয় ডেসিমেল নাম্বার সিস্টেম ছোটবেলা থেকে শুনে আসছি টাকা পয়সার লেনদেন যাতে বলে বাইনারি নাম্বার এই ডেসিমেল নাম্বার সিস্টেম তিন নাম্বার এখানে আরেকটা জিনিস পড়বো সেটা হলো অক্টাল নাম্বার সিস্টেম অক্টাল বলতে জিরো থেকে সাত অবধি তার রেঞ্জ কেন এর বেস হলো আর চার নাম্বার হলো হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেম হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেম ডেসিমাল নাম্বার সিস্টেম হেক্সাডেসিমালের বেস হলো 16 এই 16 মানে হলো এই 0 থেকে 9 অবধি আর 10 কে আমরা বলবো এখানে এ 11 কে বলবো বি 12 কে বলবো সি 13 কে বলবো ডি 14 কে বলবো ই 15 কে আমরা বলতে পারি এফ এই চারটে নাম্বার সিস্টেম নিয়ে আমরা পড়াশোনা করব আশা করি কারো কোনো ডাউট নেই এইটুকুর মধ্যে হ্যাঁ এইবারে যদি যে কোনো নাম্বার সিস্টেম থেকে যে কোনো নাম্বার সিস্টেম আমরা কনভার্ট করতে চাই তাহলে টোটাল কত রকম কনভার্সন আমরা পাবো বারটাতে যাওয়া যাবে তাহলে তিন রকম হলো আবার ডেসিমেল থেকে তিনটাতে যাওয়া যাবে তাহলে তিন তিন ছ রকম হলো অক্টাল থেকে তিনটাতে যাওয়া যাবে ন রকম হলো এক্সারেল থেকে তিন যাবে তাহলে চারটে নাম্বার সিস্টেম প্রতিটা থেকে প্রতিটা যদি কনভার্ট হতে পারে তাহলে চার ইন্টু তিন টোটাল বারো রকম নাম্বার সিস্টেম কনভার্সন আমাকে পড়তে হবে হ্যাঁ কি না যদি যেকোনোটা থেকে যে যাওয়া যায় তাহলে টোটাল বারো রকম নাম্বার সিস্টেম করতে হবে হ্যাঁ নেয়া বুঝতে পারছিস তাহলে যা যাবে যাবে বাইনারি থেকে কনভার্ট করা কনভার্ট ডেসিমাল থেকে বাইনারি আচ্ছা স্যার এবার প্রতিটা যদি আবার পয়েন্ট দিয়ে করতে হয় তাহলে আবার প্রতিটা পয়েন্ট তাহলে 12 ইনটু 2 টোটাল 24 রকম কনভার্সন করতে হবে হ্যাঁ কি না যদি আবার প্রতিটা পয়েন্ট দিয়ে থাকে আমার পক্ষে 24 টা নাম্বার সিস্টেম পড়ানো মনে রাখা কারণ আমার ব্রেন তো আর সিপিইউ নয় ডুয়াল কোর প্রসেসর নয় আমার পক্ষে 24 রকম নাম্বার সিস্টেম মনে রাখা সম্ভব না তাহলে আমি একটা টিচার ওই যদি চব্বিশ রকম পারি আমার ছোট ছোট তোরা ছেলে মেয়ে বাচ্চা কাচ্চা তোরা এতগুলো কি করে মনে রাখবে এটা কি আদৌ সম্ভব নয় পরীক্ষা এত মনে রাখা সম্ভব তাই এটার জন্য আমি একটা সুন্দর সেট করেছি আবির্ভাব করা হয়েছে একটা পাঁচালিকে জোগাড় করা হয়েছে পাঁচালিটা কি দেখে নেওয়া যায় তুই মনে রাখিস তাহলে তুই নাম্বার সিস্টেমটা শিখে গেলি তাহলে কি সেই পাঁচালি এটা হলো name of conversion of conversion আর এটা হলো রুল টু রিমাইন্ড রুল টু রিমাইন্ড এই পাঁচালি কষ্ট করে কিন্তু মনে রাখতে হবে পাঁচালিটা মনে রাখা খুব একটা শক্ত নয় এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ তুমি কি করছি রে ভাই এগারো বারো বারো পিস লিখলাম প্রথমটা হলো ডেসিমেল থেকে বাইনারি পরেরটা হলো ডেসিমেল থেকে অক্টাল তারপরটা হলো ডেসিমেল থেকে এক্সা ডেসিমেল কোনো ডাউট একটু শর্টকাট ফর্মে লিখলাম হ্যাঁ দেখেন তো কোনো না স্যার তারপরটা হলো ঠিক উল্টোটা লিখবি তারপরটা ঠিক উল্টোটা যেটা লিখলাম তার উল্টোটা লিখবি উল্টোটা লিখলে আমার কি হচ্ছে বাক্যটা ডেসিমেলে যাচ্ছে বাইনারি থেকে ডেসিমেল অক্টাল থেকে ডেসিমেল হেক্সা ডেসিমেল থেকে ডেসিমেল তাহলে প্রথম তিনটাতে সব রেসিমেল থেকে যাচ্ছে সব কটা রেসি মেলে যাচ্ছে কারো কোনো ডাউট নিয়ম ফিয়ম পরে আসছে এইটুকুতে কারো কোনো ডাউট জলের মতো ব্যাপার চলে গেল মাথায় ঢুকে গেল কারো কোনো অসুবিধা হচ্ছে কিনা বল তারপরটা কি অক্টাল থেকে বাইনারি আর হেক্সা রেসিমেল থেকে বাইনারি তার মানে এটা বাইনারিতে কনভার্ট হচ্ছে তারপর এটা ঠিক উল্টো বাইনারি থেকে অক্টাল আর বাইনারি থেকে এক্সাডেসিম তার মানে এটা বাইনারি থেকে যাচ্ছে লাস্টের দুটো যেটা আছে সেটা অক্টাল থেকে এক্সাডেসিম আর এক্সাডেসিম ঠিক আছে বল তারও কোনো ডাউট এইটুকুর মধ্যে কারো কোনো ডাউট হ্যালো স্যার বিষয় বলছি হ্যাঁ বল হ্যাঁ বল জি স্যার তুমি কি বাজে আছে স্যার কিছু বোঝা যাচ্ছে না সত্যি করে জানো এ বাবা না তো হ্যাঁ স্যার আমাদের এখানে ঠিক আছে তোর নেটওয়ার্ক প্রবলেম করছে দেখ যদি দেখতে না পাও তার মানে পিওরলি তো নেটওয়ার্ক ইস্যু বুঝলি হোক কিন্তু আছে তুই একবার লিপ আবার প্রথম থেকে করব বলছেন লিপ করে যা একবার লিপ না একবার কাউকে একবার বেরিয়ে গিয়ে আবার রিজয়েন আর ঠিক হয়ে যাবে আচ্ছা ঠিক আছে ঠিক হয়ে যাবে ডেসিমেল থেকে আমি যে নাম্বার সিস্টেমে যাব সেই বেস দিয়ে ভাগ করতে হবে বাইনারি মানে দু দুই অক্টা হেক্সাডেসিমেল মানে ষোলো ডেসিমেল থেকে যে নাম্বার সিস্টেমে যাব সেই নাম্বার সিস্টেমের বেস দিয়ে ভাগ করতে হবে তাহলে ডিভাইড বাই টু ডেসিমেল থেকে অক্টালে গেলে ডেসিমেল থেকে হেক্সাডেসিমেলে গেলে ডিভাইড বাই সিক্সটিন এনি ডাউট ডেসিমেল থেকে যখন কোন নাম্বার সিস্টেমে যাব সেই বেস দিয়ে ভাগ করব আবার যখন ডেসিম যাব যে নাম্বার সিস্টেম থেকে মাল্টিপ্লাই উইথ পাওয়ার অফ পাওয়ার 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 অফ 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 মাল্টিপ্লাই মাল্টিপ্লাই উইথ উইথ সিক্সটিন বোঝা গেল ছটা যখন ডেসিমেল থেকে যাব তখন যে সেই বেসের পাওয়ার দিয়ে ভাগ সেই বেসের বেস দিয়ে ভাগ করব আর যখন আমি ডেসিম এল যেখান থেকে আসছি সেইটা অক্টাল থেকে বাইনারি অক্টাল থেকে যদি বাইনারি হয় অক্টাল মানে কত আট আমরা কি জানি অক্টাল মানে আট টু টুই পার থ্রি তাই সেপারেট

না 3 বিট এন্ড রাইট ইটস অক্টাল কিছু লিখতে হবে না আমার সঙ্গে রানিং আমি সব নোট পাঠিয়ে দেব হুম কষ্ট করতে হবে অক্টাল থেকে এক্স ডেসিমেল মানে হলো এটা দুটো স্টেপে হবে স্টেপ 1 কি হচ্ছে অক্টनरी আর স্টেপ 2 টা কি হচ্ছে স্টেপ 2 তে বাইনারি থেকে এক্স ডেসিমেল একবারে করা যায় না একবারে করা যায় না আর পরে কয়টা স্টেপ ওয়ান স্টেপ ওয়ানে কি হচ্ছে ডেসিমেল থেকে বাইনারি আর স্টেপ টু তে কি হচ্ছে বাইনারি থেকে অক্টাল হয়ে গেল আমাদের বারোখানা মনে রাখার নিয়ম দিস ইজ দ্য টেবিল দ্যাট ইউ হ্যাভ টু রিমাইন্ড তার মানে আরেকবার জিনিসটাকে রিক্যাপ করে দিই যখন ডেসিমেল থেকে যে বেসে যাব সেই বেস দিয়ে ভাগ আর যখন আমি ডেসিমেলে যাব সেই বেসের পাওয়ার দিয়ে গুণ করব আমার ছ রকম হয়ে গেল অক্টাল থেকে বা বাইনায় যখনই আমি বাইনাইতে যাব যেখান থেকে আসছি অক্টাল থেকে অক্টাল মানে আট আট মানে টু টু থ্রি তাই তিনটে করে বিটে ভেঙে নেবো এক্সারেসিমেন্ট মানে হলো ষোলো বে ষোলো মানে টু পার ফোর তাই চারটে করে বেছে ভেঙে নেবো আর বাইরে যাওয়া মানে বাইনারি থেকে অক্টালে যখন যাচ্ছি অক্টাল মানে আট আট মানে টু টু পার থ্রি তিনটে করে বিটকে ভেঙে নিয়ে তার একটু অক্টাল লিখবো আর বাইনারি থেকে এক্সারেসিমেন্ট আমার বাইনারি থেকে এক্সারেসিমেন্ট মানে হচ্ছে এক্সারেসিমেন্ট মানে ষোলো ষোলো মানে টু টু পার ফোর তাই জন্য প্রতিটা চার বিট বাইনারিকে ভেঙে নিয়ে তার ইকুইভ্যালেন্ট হেক্সাডেসিমাল আমি লিখব আর অক্টাল থেকে হেক্সাডেসিমাল বা হেক্সাডেসিমাল থেকে অক্টাল সরাসরি যাওয়া যায় না স্টেপ জানি করে যেতে হয় মানে ভায়া বাইনারি যেতে হয় আগে এক নাম্বার আছে অক্টাল থেকে নাম্বার আছে বাইনারি থেকে হেক্সাডেসিমাল আবার হেক্সাডেসিমাল থেকে বাইনারি বাইনারি থেকে অক্টাল এই টুকুর মধ্যে কারো কোনো ডাউট আরে স্যার অক্টাল থেকে হেক্সাডেসিমাল করার সময় অক্টাল থেকে আগে

একতলা থেকে যদি তোকে তিনতলা ছাদে উঠতে হয় একতলা থেকে দোতলায় গেলি দোতলা থেকে তিনতলায় গেলি সেটা না করে তুই এখন পাশের বাড়ি চলে গেলি গিয়ে পাশের বাড়ির এখন পাইপ বেয়ে ছাদে উঠলি তারপরে একটা লং বেয়ে তোর ছাদে বেঁধে যদি তুই ঝুলে ঝুলে যা সেভাবেও তুই তোর ছাদে উঠতে পারিস তাহলে কোনটা খাটনি বেশি হবে বল বোঝা গেল কারো কোনো ডাউট নেই তো এবার শুরু করি অঙ্ক আচ্ছা শুরু করে

হ্যাঁ সাদা সাদা তো দেখছে না কি ব্যাপার কে জানে হ্যাঁ তোর তো আমার কাছে ফার্স্ট ক্লাস বোঝা যাচ্ছে হ্যাঁ sir বোঝা যাচ্ছে দেখি আমার হ্যাঁ ফার্স্ট ক্লাস টা যদি এখন থার্ড ক্লাস হয়ে যায় তাহলে খুব দুঃখ পাবো আমি নোট করবো হ্যাঁ হ্যাঁ sir ডেসিমেল ডেসিমেল থেকে বাইনারি কর ডেসিমেল থেকে যদি বাইনারি করা হয় সেভেন একটা ছোট্ট পুচকে সংখ্যা নিলাম সেভেন আছে তাকে কি করতে হবে বাইনারি তাহলে দুই দিয়ে ভাগ করে নাও দুই দিয়ে তিন দু ছয় হাতে রইলে এক রিমাইন্ডারটা লিখবো দুই এক কে দুই হাতে রইলে এক যদি অড নাম্বার হয় তাহলে আমার এক থাকবে যদি ইভেন নাম্বার হয় তাহলে আমার জিরো থাকবে তাহলে আমার কত হলো দেখ ব্যাক ক্যালকুলেশন কর ঠিক গেল কিনা দুই ইন্টু এক দুই প্লাস এক তিন তিন ইন্টু দুই ছয় প্লাস এক সাত উত্তর কত হয়ে গেল সেভেন অ্যান্সারটা এরম ভাবে লিখবো ওয়ান 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 কোনো ডাউট কারো কোনো ডাউট এই নিয়মটা করবো না ডোন্ট ফলো দিস রুল এই নিয়মটা কেউ করার দরকার আলাদা নতুন নিয়ম শেখাচ্ছি আর একটা অঙ্ক কর একটা দিয়ে মন ভরবে না তো তাই দু নাম্বারটা দেখাচ্ছি 42 42 হলো ডেসিমেল এটাকে আমি কিসে করব বাই নাইতে তাহলে 42 কে দুই দিয়ে ধরলো 21 0 দুই দিয়ে করলে 10 1 দুই দিয়ে করলে 5 গুনে 10 0 দুই দিয়ে করলে 2 4 4 2 গুনে 4 1 দুই দিয়ে দুই 0

পড়ে থাকলে তাকে দুই দিয়ে ভাগ করে কি হবে আমার এটা আজ অব্দি মাথায় ঢোকে এটা নিয়ে বহু আর্গুমেন্ট তুই নিজে একটা সুস্থ মাথায় ভেবে দেখ না আমি অনেক বইতে আছে করছি না একবার যে না ওটা ভুল হবে আমি একবারও বলছি না ওটা ভুল হবে কিন্তু কে দুই দিয়ে কে ভাগ করে ফুল প্যান্টের ওপর কে হাফ প্যান্ট পরে লোকে কি স্পাইডার ম্যান নাকি না আশ্চর্য ব্যাপার কে দুই দিয়ে ভাগ করে কি হয় আমি আজ অব্দি বুঝিনি ভাই এ ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান জিরো আমি ফরচুনেট যে আমি যার কাছে পড়েছিলাম আমার মনে কোন স্যারের কাছে শিখেছিলাম কিন্তু এভাবেই শিখিয়েছি এবং এটা কিন্তু সম্পূর্ণভাবে কারেক্ট হ্যাঁ রে কারো কোনো বুঝতে দাও সবে সত্য সত্য তোরা শিখছিস না একদম আমার নিয়মই ফলো কর এইভাবে করার দরকারই নেই এরকম ভাবে একটা অঙ্ক করবি করতেই হবে আমি যেটা শেখাচ্ছি ওখানে ওই ছোটকে বড় বড়কে ছোট এরকম ছোট বড় কোনো প্রবলেম আসবে না যেভাবে শেখাচ্ছি সেভাবে দেখ সাতটা করছি সেভেন টুটো টুটি পার ওয়ান টুটি পার টু এটা জানার পর তোরা ওটা করতে ইচ্ছাও করবে ডান দিক থেকে বা দুই এর পাওয়ারটা লিখে যাব টুটি পার মানে এক টুটি পার এক মানে দুই টুটি পার দুই মানে চার টুটি পার থ্রি মানে আট কোন সংখ্যাটাকে তুই করবি কিরে বললে সাতটাকে করছিস তো হ্যালো বড় যেটা হয়ে যাবে সাতের থেকে যেটা বড় হয়ে যাবে সেটাকে আমি নেব না

যে সংখ্যাটাকে আমি ডেসিমেল থেকে বাইনারিতে কনভার্ট করতে চাইছি সেইটা পেরিয়ে যাচ্ছে বলে নেব না সেই সংখ্যা বা তার আগে অব্দি আমি নেব দুই তাহলে আমার হাতে কটা নাম্বার এসে দাঁড়ালো চার দুই এক হ্যাঁ কি না এরা নিজেদের মধ্যে যোগ আকারে থাকে এরা নিজেদের মধ্যে থাকে তুই ধরে নে তোর বাড়িতে তিনটে সুইচ আছে একটার ভ্যালু চার একটার ভ্যালু দুই একটার ভ্যালু এক তুই বল কোন কোন সুইচটা জ্বালালে তোর সাত ভ্যালুটা পাবি বল কিরে

টু টুটি পারিটি পা জিরো টুটি পার ওয়ান টুটি পার টু টুটি পার থ্রি টুটি পার ফোর টুটি পার ফাইভ টুটি পার সিক্স মানে একটু হয়ে যাবে এটা মানে কত হচ্ছে বল এক দুই চার আট ষোলো বত্রিশ তারপরে চৌষট্টি হয়ে যেত একটু বেশি ভ্যালু হয়ে যেত তাই চৌষট্টিটাকে আমি নিলাম না এবার বল আমার হাতে টোটাল কটা সুইচ আছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা বত্রিশ ষোলো আট এক এবার বিয়াল্লিশটা যখন আমি করতে চাইছি বিয়াল্লিশটা কোন কোন ভ্যালু যোগ করলে বিয়াল্লিশ হবে বত্রিশ আর হাতে চল্লিশ আর দিয়ে বিয়াল্লিশ বাকিগুলো শূন্য যেগুলো যোগ করলে আমার বিয়াল্লিশ হবে ওয়ান নেবো যেটা দরকার নেই সেটাকে আমি জিরো নেবো পেলাম ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান জিরো বোঝা গেল কোনটা খাটনি বেশি এটা না এটা বল